রাস্তার দেখে আমাদের অযোধ্যা পাহাড়ের রাস্তাটা মনে হয়ে যাচ্ছে। তুমি যেখানে যারা পূজারি করে তারা সবাই দেবঘুরি আছো, দেখে বুঝাইছে বহুত দিন পুরানো বটে, এটা হয়তো রাজার আমলের বটে। এখানে বুঝছি যারা পূজা করে সবাই দেবঘুরি আছো, আপনিও দেবঘুরি, আমিও দেবঘুরি। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। এখন আমরা দাঁড়ায় আছি গোসালাম মোড়ে, এই যে দেখছো গোসালাম মার্কেটটা পিছন দিকে আছে। তো আজকে আমরা যাবো এখন বিহারীনাথ মন্দির। আমি আছি আর আমার সাথে আমার বাবু কাকা আছে। তো ব্যাপার হচ্ছে, ঠিক আছে চলো রাস্তায় যেতে যেতে আমরা কীভাবে যাচ্ছি, রুটটা কীরকম কী তোমাদেরকে দেখাবো সব কিছু। বিহারীনাথ হচ্ছে বহুত পুরানো একটা মন্দির। বিহারীনাথ মন্দির হচ্ছে 200 বছর পুরানো একটা মন্দির, কাশীপুরের রাজা এটা বানান নিয়েছিল। তো ঠিক আছে, আর কথা না বাড়াই চলো শুরু করা যাক, মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো কীভাবে যাচ্ছি আমরা। ঠিক আছে গাইস চলো। গায়েস এখন আমরা আছি জাস্ট আনাড়া ক্রস করে মহুলার মোড়ের আগেটে দাঁড়ায় আছি। এই যে দেখছো আমাদের পিছনে পেট্রোল পাম্প আছে, এর তেল নিয়ে নিলি। রাস্তাটা অনেক দূর বড়, এখানে এলো বহুত দূর। তো ব্যাপার হচ্ছে, ঠিক আছে চলো তোমরা যদি কেউ আসো তো এই রাস্তাটাতে আসতে পারো। আনাড়াটা জাস্ট ক্রস করে এখন আমরা দাঁড়ায় আছি মহুলাটার ঢুকার, মহুলার মোড় ঢুকার আগেটাতে। তো ঠিক আছে চলো, আর বেশি কথা না বাড়াই, মাঝে তোমাদেরকে আরও দেখাবো যদি কোনো জায়গায় দাঁড়ায়। বন্ধুরা, এটা হচ্ছে শাখা গেটটা। ব্যাপার হচ্ছে গেট বন্ধ আছে, এদের গাড়ি দাঁড়ায় আছে। আজকে আমি হেলমেট পরে নিয়েছি, কোনো চাপ নাই। আজ কি তোমরা বলতে পারবে না যে হেলমেট পরি নেই? তো ঠিক আছে, একটু গুগল ম্যাপটা দেখি রুটটা এখান থেকে আর কতটা দূর আছে। এখান থেকে আরও এখন 1 ঘন্টা 21 মিনিট 49 কিমি আছে, একটু দূরেই বটে পুরুলিয়ার থেকে। মানে এটা তোমার বাঁকুড়া বর্ডার পড়ছে একদম। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি দাঁড়াইছি রঘুনাথপুরের মোড়ে একদম জাস্ট মোড়ে। এই যে দেখো পিছন দিকে ফলের দোকান আছে, বাবু বাবু ফল কিনছে। এখানে পাহাড়ি বাবার জন্য আমরা ফল নিয়ে যাবো কিছু। পাহাড়ি বাবা হচ্ছে একটা বিশাল বড় সাধক, তো পাহাড়ি বাবার জন্য আমরা কিছু ফলের ব্যবস্থা করছি। ঠিক আছে, দেখি আঙুরটা খাই কীরকম লাগছে। আঙুরগুলো যে টক আছে কাকা, মধুর মতন। বন্ধুরা, এটা হচ্ছে রঘুনাথপুর পৌরসভা, আর এদিকে আগে থানাটা আছে। তো এই যে রাস্তাটা দেখছো তোমরা, রাস্তাটা সোজা চলে যাচ্ছে আসানসোল, আর এই যে এই রাস্তাটা দেখছো তোমরা এইটা, তো এটা দিয়ে এখন আমরা চলে যাবো সালতোড়া রাস্তা ধরবো। বন্ধুরা, এখন আমরা দাঁড়াইছি একটা জায়গাতে, রাস্তাটা জায়গাটার নাম জানি নাই। তো এই কাকা এখানে পেরেছে, দেখি কাকা কারো সিধাবো আমরা। কাকা, এই জায়গাটার কী নাম মোড়ে? এরা এই জায়গাটার কী নাম মোড়ে? বেলডাঙ্গা, সালতোড়া আগে দিকে ন? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই যে এই গাছগুলো যেগুলো দেখছো তোমরা, এই গাছগুলো থেকে তসর তৈরি হয় নাকি? হ্যাঁ কাকা, এই গাছগুলো থেকে তসর তৈরি হয়। কীভাবে তৈরি হয় বলুন। মাছের ডিমের পাড়ার নিচে আগে ওরা ইয়ার ওটা তৈরি করে, তার গরুটা এসে এখানে ইয়া করলো, পরিষ্কার জায়গায় রাখলো। তারপর আস্তে আস্তে ওরাকে পাতাতে বড় হইলো, পোকা পোকা দেখেছেন না এমনি আঙুলের পাড়া, এইটুকুটুকু হইতে হইতে এইরকম মোটা মোটা হবে। তারপর ও যখন বড় হয় ই হবে, তারপর গুটি বাঁধবে। গুটি বাঁধবে, এখান থেকে তসর সুতাটা তৈরি হয়। বাবু গুটি বাঁধলো গোল, সে বলে নাই আপনার তসর টুয়াই বন্দি হয়ে গেল, সে নিজে নিজে বন্দি হয়ে গেল, ভিতরে রয়ে গেল। আচ্ছা, ওইটার থেকে সুতা বানে? হ্যাঁ, ওইটার থেকে ওরা ইয়া, মানে এই গাছগুলো থেকে সব হয়। এই গাছের থেকে হোক আর অন্য গাছের থেকেও তৈরি হয়, শুধু এই গাছ অর্জুন গাছে করে। হ্যাঁ, অর্জুন গাছে বেশিরভাগ। এটা মানে কি হয়, বছর বছর কাঠটা কাটানো হয়, তো ডালগুলো তাইলে বা ছোটো ছোটো ই হলো কাটা হয়ে যায়, ওগুলাই খাইতে যাতে ভালো, তার জন্য মানে জিনিসটা ভালো। ফের এই রাস্তাটা সোজা সালতোড়া চলে যাবো নাকি? হ্যাঁ, বিহারীনাথ মন্দির। বিহারীনাথ হ্যাঁ, আপনার ঝনকা সালতোড়া থেকে বাইকবেন, বাইকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা কিনে মোট এটা বেললাম বেললাম এটা তখন পুরুলিয়াতেই আছে, আমরা বাঁকুড়া ঢুকিনি না, এখন আপনারা পুরুলিয়াতেই আছেন। আচ্ছা আচ্ছা, এই কিছুটা 2 কিলোমিটার পরে বাঁকুড়া এলাকা ঢুকবে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এখন আমরা দাঁড়াইছি সালতোড়া মোড়ে। এই যে দেখো দুটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তো আমরা এখন যাবো এই বাঁ দিকের রাস্তাটায়। এই রাস্তাটা সোজা গেলে বিহারীনাথ পৌঁছে যাবো একদম। বন্ধুরা, এখন আমরা দাঁড়াইছি সালতোড়া কালী মন্দিরের এখানে, শ্রী শ্রী শ্মশান কালী মন্দির।
তো জায়গাটা দেখে ভালো লাগলো, ওই জন্য দাঁড়ালি। তো ব্যাপার হচ্ছে একটু চলে হালকা দেখান দি, ভিতর ঢুকছি না এখন, এই দূর থেকে দেখাই, কারণ আমাদেরকে যেতে হবে তো, তো ওই জন্যে তো এখান থেকে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখছো মন্দিরটা আছে দূরে, মানে আর বেশি দূর নাই, আর পৌঁছে যাবো, পাশেই আছে আমাদের, তো বহুত দূর বড় বাপ একদম। ঠিক আছে চলো গাইস, বাকিটা এখানে জানিয়ে দেখা হবে। তো বন্ধুরা দেখছো পাহাড় দেখা যায়, মানে আমরা একদম খুব কাছেই পৌঁছে গেছি, আর দেরি নাই, একদম দূর দূরান্ত পুরা পাহাড়ে একদম ঘুরে আছে। এই দেখো দূরে দেখছো জায়গাটা, মানে বিশাল একটা সুন্দর একটা জায়গা, এখানে পরিবেশ খুব মনোরম একদম। রাস্তাটা দেখে আমার আমাদের অযোধ্যা পাহাড়ের রাস্তাটা মনে হয়ে যাচ্ছে পুরা, একদম ওইরকম আছে সিনটা। দেখছো চারিদিকে শুধু পাহাড় পাহাড়ে ঘেরা, এই আগে দিকেও পাহাড় আছে, আর এই সাইডেও পাহাড়, আর তার মাঝে রাস্তা আছে, একদম অযোধ্যা সিনটা মনে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি বিহারীনাথ মন্দিরে, তো এই যে পিছন দিকে আছে বিহারীনাথ মন্দিরটা, তো চলো তোমাদেরকে দেখায়। বহুত কষ্টের পরে অবশেষে আমরা পৌঁছতে পারলি, বহুত দূর রাস্তা পরে বাপ। ঠিক আছে চলো আমরা এখন মন্দিরের ভিতর যাই, মন্দিরের ভিতর ঢুকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের পরিবেশটা, মন্দিরের কোথায় কী কী মূর্তি আছে, কীরকম দেবদেবী আছে। তো বন্ধুরা এই যে দেখছো এটা হচ্ছে মন্দিরটা, আর এই পিছন দিকটাতে আছে পাহাড়, দেখো পাহাড়ে ঘেরা মন্দির পুরা। তো ঠিক আছে চলো আমরা যাই, যাই নিয়ে দেখা যাক। এদিকে খাবার হোটেলও আছে চাপ নেই, আর এদিকে পূজার সামগ্রী আর জিনিস আছে। তো বন্ধুরা এদিকে একটা মেন একটা গেট আছে, আর এটা হচ্ছে মেন প্রবেশ দুয়ার। তো ঠিক আছে চলো আমরা যাই। মন্দিরটা অনেকটা বড় আছে এরিয়াটা, এটা হচ্ছে বিষ্ণু মন্দির দেখছো, আর এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির। তো এখন আমরা এদিকে যাব। বন্ধুরা এটা হচ্ছে মেন মন্দিরটা দেখছো, এখানে একটা ভক্ত বাবার আশীর্বাদ পাওয়ার জন্য পড়ে আছে, এক পাক ঘুরি আমরা চলে এটাই, তারপর দেখা যাচ্ছে ভিতরটা। বুঝি কিন্তু যারা পূজারি করে পূজা করে তারা সবাই দেবঘুরিয়া, তো আমিও দেবঘুরিয়াই বলি পুরুলিয়া। তো এখানে মন্দিরের সম্পর্কে একটু কিছু একটু আচ্ছা, প্রসাদের মানে প্রসাদের দায়িত্ব আপনারা থাকে, আর দেবঘুরিয়ারা পূজা করে। তো মন্দিরটা কতদিন পুরানো বটে? এটা তৈরি কে করে দিয়ে গেছে মন্দিরটা? কাশীপুরের রাজা, ছোট মন্দির করে দিয়েছিল, এটা তারপর ভেঙে আস্তে আস্তে বড় হলো। কেমন লাগছে আসেনি? কি কি দেখলে এখন তোকে এখানে, এখন অব্দি এখানে কি কি দেখলে? শিব মন্দিরটা দেখালো, আর এর কোন দিকে যাওয়া হবে তাহলে? মন্দিরে পূজারির কথা শোনা হলো। তো ঠিক আছে এগুলো চলো একটু ঘুরে নি নাকি, এখানে হনুমান মন্দিরটা একটু চলো দেখি আগে। তো বন্ধুরা এটা হচ্ছে হনুমান মন্দিরটা দেখছো তোমরা, এটা হরিবল মন্দির আছে এখানে, আর এদিকে আরো কি দেখছি মন্দির আছে চলো দেখা যাক। এটা মা কালীর মন্দির আছে এখানে, আচ্ছা পূজানি
এখানে বলছি যারা পূজা করে সবাই দেওঘরিয়া, তো আপনিও দেওঘরিয়া? আমিও দেওঘরিয়া। আমার পরে এই আনাড়ার কোনো পলমা আছে না? এখানে যারা পূজা করে সবাই তো দেওঘরিয়া? কাশীপুর রাজার থেকে আমাদের মন্দির ফন্দির করে উইড ডিস্ট্রিবিউট করেছে সব আগে। দেখছো এটা হচ্ছে মেন মন্দিরটা, আর এগুলো আর ছোট ছোট মন্দির আছে। শ্রাবণ মাসে এগুলো পুরো ভিড় হয়ে থাকে একদম। বন্ধুরা এটা হচ্ছে মন্দিরটা, আসল মন্দিরটা, তো একটু ভিতর তোমরা ঢুকে দেখি চলো। বড় ঝাড় বাতি আছে, এটা দেখে বুঝা যাচ্ছে বহুত দিন পুরানো বটে, এটা হয়তো রাজার আমলের বটে। তো বন্ধুরা ব্যাপার হচ্ছে আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে, তো ঠিক আছে, মন্দিরের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।